আমরা আজ উপস্থিত হয়েছি ঢাকার একটি হাসপাতালে, যেখানে সর্দার হোমিও হলের মুমূর্ষু রোগীদের ভর্তি করে অ্যালোপ্যাথিক সেবা প্রদান করা হয়ে থাকে। আমরা আজ কথা বলবো বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রাক্তন ডাক্তার খন্দকার মোহাম্মদ আনোয়ারুল হকের সাথে। ক্যান্সার রোগ নিরাময়ে প্রবীণ হোমিও ডাক্তার এম এম সর্দারের সাফল্যের কথা কিছু বলবেন কি? প্রবীণ হোমিও ডাক্তার এম এম সর্দার সাহেবের খ্যাতি আমি বলবো বিশ্বজোড়া। এই জন্য আমি বলছি যে আমাদের এখানে যেসব আমাদের দেশের থেকে যেসব রোগী চিকিৎসায় ব্যর্থতা নিয়ে পার্শ্ববর্তী দেশে যাচ্ছেন, এমনকি ব্যাংকক সিঙ্গাপুরেও যাচ্ছেন, তারা এখানে আবার ফিরে আসেন এবং ভারত থেকে সাধারণত সর্দার সাহেবের নামেই বলে দেয় যে আপনারা এম এন সর্দার সাহেবের কাছে যাবেন। সুতরাং আমি এটা নির্বিঘ্নে বলতে পারবো যে সর্দার সাহেবের নাম এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমাদের এখানে যেসব রোগী আসে তার ভিতরে লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, ফেসিও ম্যাক্সিলারি ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, কোলোনিক ক্যান্সার, সাধারণত এই ধরনের রোগী আমাদের কাছে বিগত 5-7 বছরে এসেছে এবং যেগুলো এখানে এসেছিল তাদেরকে আমরা চিকিৎসা প্রদান করেছি এবং মোটামুটি প্রায় 70% রোগী এখান থেকে ইমপ্রুভড হয়ে বাড়িতে চলে গেছে। 6 মাস কি 1 বছর পর পর তারা আসে, অনেকে সুন্দরভাবে জীবনযাপন করে যাচ্ছে। আজকে আমার সামনে এসছে এমন একজন রোগী যিনি নাকি বিগত দিনে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন, প্রচুর পরিমাণ অ্যাসাইটিস ছিল এবং আমাদের হাসপাতালে উনি ভর্তি হয়ে আরোগ্য লাভ করে এখন সমাজে সুস্থ জীবন যাপন করছেন। আমার পাশেই বসা আছেন এই সেই রোগী। আমি দেখছি আজকে উনি আমার সঙ্গে দেখা করতে এসে ওনার যে পরীক্ষা নিরীক্ষা করার পরে আমি বুঝতে পারলাম ওনার ভেতরে এখন আর কোনো ক্যান্সারের বীজ নেই। সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারি যে এই সমাজে ক্যান্সার রোগ সময় মতো যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে অবশ্যই সেটার আরোগ্য লাভ করে। এবং সর্দার হোমিও হল কর্তৃক যত রোগী আমাদের হাসপাতালে এসছে তারা মোটামুটি আমাদের এখান থেকে সুস্থ হয়ে বাড়িতে সুস্থভাবে জীবনযাপন করছে, এটাই তার প্রমাণ। ডাক্তার এম এম সর্দারের হোমিওপ্যাথি চিকিৎসায় বহু মরণাপন্ন রোগী আরোগ্য লাভ করেন। তার প্রতিষ্ঠিত সর্দার হোমিও হল আজ দেশ বিদেশে সুপরিচিত পেয়েছে। 2001 সালের 12ই জুলাই দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল ব্লাড ক্যান্সার রোগী হাবিবা সিনথিয়াকে বাঁচাতে এগিয়ে আসার জন্য। ঠিক তখনই হোমিওপ্যাথি চিকিৎসায় যিনি সাফল্য অর্জন করেছেন ডক্টর এম এম সর্দার এগিয়ে আসেন সিনথিয়াকে বাঁচাতে। মাত্র 6 মাসের মধ্যে সিনথিয়াকে তিনি সুস্থ করে তোলেন। আমরা এখন কথা বলবো সিনথিয়ার বাবার সাথে। সেই মুহূর্তে সিনথিয়ার কি হয়েছে? সিনথিয়ার ব্লাড ক্যান্সার ছিল, তখন আমরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ট্রিটমেন্ট করার পরে ওইখানে কেমোথেরাপি দিয়েছে 3টা, ওইখান থেকে ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছে, বলে যে সিনথিয়ার আর কোনো ট্রিটমেন্ট নেই, ওকে বাসায় নিয়ে যান। সিনথিয়ার সেখানে 2.5 মাস ছিল, 2.5 মাস থাকার পরে ওইখান থেকে লাস্টে ফেরত দিয়ে দিয়েছে। আমরা ওইখান থেকে ডাক্তার এম এম সর্দারের ঠিকানা নিয়ে আমরা এখানে আসলাম। এখানে এসে ট্রিটমেন্ট করার পরে 6 মাসের মধ্যে সে সুস্থ করে তোলে, এখন সিনথিয়া সম্পূর্ণ সুস্থ। এবার আমরা কথা বলবো সিনথিয়ার সঙ্গে। সিনথিয়া, তুমি এখন কেমন আছো? আমি এখন আল্লাহর রহমতে সুস্থ আছি, এখন আমি খুব ভালো আছি। সর্দার হোমিও হলে ডাক্তার এম এম সর্দারের চিকিৎসা সেবায় তার ছেলে ডাক্তার মাহমুদুল হাসান সর্দার তাকে ব্যাপক সহযোগিতা করে থাকেন। তার ছেলে উন্নত প্রযুক্তির চিকিৎসা সেবার মাধ্যমে সর্দার হোমিও হলের ব্যাপক সুনাম অর্জন করেছেন। আমরা এখন কথা বলবো সর্দার হোমিও হলের সহযোগী চিকিৎসক ডক্টর মাহমুদুল হাসান সর্দারের সাথে। আপনারা কেন হোমিও চিকিৎসার পাশাপাশি অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রদান করে থাকেন? এই জন্য যেহেতু আমাদের হোমিও চিকিৎসার পাশাপাশি অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রয়োজন হয়, বেশিরভাগ দেখা যাচ্ছে রোগীদের অ্যানিমিয়া থাকে, প্রচণ্ড রক্তশূন্যতা থাকে, তো এমন অবস্থায় ইমার্জেন্সি তাকে ব্লাড দিতে হয়, তো সেই ক্ষেত্রে আসলে হোমিওতে তেমন ভালো ই নাই যে ইমিডিয়েটলি তার ব্লাড বাড়ানো সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে হসপিটালে ভর্তি রেখে ব্লাড দিই এবং পাশাপাশি কিছু অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যাতে করে যে সমস্ত রোগী বেশি ক্ষত থাকে শরীরে, তো সেই ক্ষতকে দ্রুত শুকানোর জন্য এই অ্যান্টিবায়োটিকগুলি প্রয়োগ করা হয়, তো সেই জন্য আমরা আসলে অ্যালোপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এই ফুটফুটে বাচ্চাটির নাম ফাতেমা জামান নুন, এর জন্ম লেবাননে। মাত্র 1 বছর 9 মাস বয়সে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে।
সেখানে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল বলে তার বাবা মা তাকে নিয়ে আসেন বাংলাদেশে এবং ডক্টর এম এম সর্দারের চিকিৎসায় বাচ্চাটি এখন পুরোপুরি সুস্থ। আমি এখন কথা বলবো বাচ্চার মায়ের সাথে। আমার বাচ্চার বয়স যখন 1 বছর 9 মাস তখন ওর সমস্যা দেখা দিল, দাঁত উঠলো, দাঁতের গোড়া দিয়ে রক্ত বাহির হতো, রাত্রে ঘুমাতো, সকালবেলা দেখতাম প্রচুর রক্ত জমাট হয়ে থাকতো। তখন এভাবে ওখানে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখালে ডাক্তার বললো যে এটা হয়তো বাচ্চাদের দাঁত উঠার থেকে সমস্যা দেখা দিতে পারে, তো সম্পূর্ণ দাঁত উঠা হইলে এটা সাইরা যাব। তখন দেখলাম দিনে দিনে দেখলাম যে না কোনো পরিবর্তন লক্ষণ দেখা দেয় না। তখন হঠাৎ একদিন দেখলাম নাক দিয়া প্রচুর রক্ত বাহির হয়েছে, রক্ত বাহির হয়েছে পরে হেসাই মোটা ওর কেনিয়া মেডিকেলে চলে গেলাম। মেডিকেলে গেলাম পরে ওখানে ব্লাড টেস্ট করা হলো, টেস্ট করা হলো পরে ও বললো, ওখান থেকে ডাক্তার বললো যে ওর ব্লাডের সমস্যা আছে। আমার ভাইয়ের কাছে টেলিফোন করলাম যে এই আমার মেয়ের এই সমস্যা দেখা দিছে, তখন ও বললো যে আপনি ইনশাল্লাহ দেশে চলে আসেন, দেশে অনেক চিকিৎসা আছে। তারপর দেশে মেয়েকে নিয়ে আমি 1 বছর 9 মাস তখন আমার মেয়ের বয়স, তখন আমি সাথে সাথে বাড়ি অবস্থা আমি ওকে নিয়ে চলে আসছি। আসার পরে এখানে মেডরুমার যাইয়া বর্মেরও করলাম, সব চিকিৎসাই করলাম, পরীক্ষা নিরীক্ষা যা যা ডাক্তার বলছে বল করলাম। করার পরে সে যে সিনথিয়া, যে সিনথিয়া যে ছিল ওকে ওর বাবা মার সাথে করলাম যোগাযোগ করলাম। আমার ভাই বলল যে আমরা ডাক্তার এম এস সর্দারের গ্রিন রোড, এরা ওর ওনার কাছে এক রুগী ভালো হয়েছে, ওরই মতনই এরকম সমস্যা দেখা দিয়েছিল। তখন আমরা আর কোনোখানি আর চিকিৎসা করাই না, আমরা সোজা ডক্টর এম এস সর্দারের কাছে চলে আসলাম। আসার পরে স্যারের সাথে ওর সব পরীক্ষা নিরীক্ষা কাগজপত্র দেখা হলো। দেখার পরে স্যারে বলল যে ইনশাল্লাহ বয়ের কোনো কারণ, আপনারা যদি ঠিকমতো ট্রিটমেন্ট চালিয়ে নিতে পারেন আপনার বাচ্চা ইনশাল্লাহ ভালো হবে। আমরা এ পর্যন্ত স্যারের চিকিৎসায় আমার মেয়ে ইনশাল্লাহ সুস্থ। আমি এখন কথা বলবো বাচ্চাটির মামার সাথে। আম্মুর কাছ থেকে জানতে পারলাম যে বাইরে অনেক ব্যয়বহুল চিকিৎসা, এটা মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা, তো পজিটিভ 20% দেয়। তারপর বললাম যে দেশে এসে পড়েন সিনথিয়া আমার পাশের এলাকায়, ওর সাথে আলাপ করি, দেখা যাক কি হয়। তারপর তো স্যারের সাথে আলাপ করে স্যারের কাছে আসলাম, স্যার এম এম সর্দার স্যারের কাছে। তারপর 15 দিনের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ আমার লাগলি, তো এখন তো আল্লাহর রহমতে পুরো সুস্থ। স্যার খুব ভালো লোক, আর্থিক দিক দিয়ে অনেক সহযোগিতা করেছেন আমাদের। আর স্যারের আর একটা বিশেষ গুণ, উনি খুব ধার্মিক লোক, পরেশগার লোক। তারপর দোয়া করি উনি সবসময় সুস্থ থাকুক, আরও ক্যান্সার রোগী যারা আছে ওনারা তার সাহায্য নিক। এখন আমি কথা বলছি মিসেস সাকিরিন সাবেরের সঙ্গে, যিনি একসময় এখানকার পেশেন্ট ছিলেন, বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। আচ্ছা আপনি এখন কেমন আছেন? ভালো আছি এখন। আচ্ছা আপনার কি হয়েছিল? আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। আপনার এই সমস্যাটা কখন ধরা পড়ে? 2001-এ। এর আগে আপনি কোথায় চিকিৎসাধীন ছিলেন? আমি এলোপ্যাথিকে চিকিৎসা করেছিলাম। তা কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন? আমি ঢাকা মেডিকেলে, তারপর ল্যাব এডে, বডি ল্যাব এডে আমি এক ডাক্তার সার্জারি ডাক্তারের সঙ্গে ডাক্তারের কাছে দেখালাম, তো উনি বললেন যে অপারেশন করতে হবে। তো অপারেশন করার পর তারপরে যে উনার এম এম সর্দার উনার কাছে আসলাম। তার মানে অপারেশন করার পরে আপনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি? না। আমি এখন কথা বলবো মিসেস সাকিরুন সাবেরের হাজব্যান্ড ডাক্তার সৈয়দ শাহজামান, যিনি ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র মেডিকেল অফিসার। আচ্ছা আপনার ওয়াইফের তখন কি হয়েছিল? আমার ওয়াইফের 2001 সনে ওই ডান দিকের স্তনে একটা চাকার মতো হইলো, আস্তে আস্তে বাড়তেছিল। তো আমি একটু সন্দেহযুক্ত হয়ে ওটা পরীক্ষা করলাম, এফএনএসি করলাম, ওই স্তন থেকে রস নিয়ে ওটা পরীক্ষা করা, তো ক্যান্সার সেল ধরা পড়লো। তো তখন আমি, উনি আমার বন্ধুও হন, আগে থেকে পরিচিত, উনিও চিকিৎসক, আমিও চিকিৎসক। তো ওনার কাছে আনার পরে উনি চিকিৎসা করলেন, তো বিভিন্ন পরীক্ষা আরও করলাম, বায়োপসি করা হলো, আমরা কনফার্ম হইলাম যে এটা ব্রেস্ট ক্যান্সার। তারপর উনি ওষুধ দিলেন, বিভিন্ন ধরনের ওষুধ, যেগুলো অনেক মূল্যবান ওষুধ। এই ওষুধগুলো দেওয়ার পরে আস্তে 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 ওই প্রায় বছরখানেকের ভিতরে ওনার ওই সিমটমগুলো চলে গেল। পরবর্তীতে আমরা আরও অনেক পরীক্ষা করলাম, পরে দেখা গেলো না ওনার এফিনিসিও ফ্রি আছে, ভালো আছে, এবং ওই বোন স্ক্যান সরিয়ে পড়লে যা যা হয় বোন স্ক্যান করে দেখা গেলো বোনে ছড়াইছে কিনা বা এই লিম্ফ নোডগুলো ছড়াইছে, তো ওগুলো কোনো নমুনা আমরা পাইলাম না। আমরা মোটামুটি টেনশন ফ্রি হলাম। তার মানে এখানে এসে আপনারা পুরোপুরি আরোগ্য লাভ করেছেন। আচ্ছা এখন আপনি পুরোপুরি সুস্থ আছেন? হ্যাঁ পুরোপুরি এখন সুস্থ। ডাক্তার এম এম সর্দার 1977 সালে বিনা অপারেশনে অর্শ ও ভগন্দর চিকিৎসা বিষয়ক একটি গবেষণালব্ধ গ্রন্থ রচনা করেন
এবং তিনি চিকিৎসা জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে 1984 সালে সহজ ও আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রন্থ রচনা করেও হোমিও জগতে আলোড়ন সৃষ্টি করেন। আমি এখন কথা বলবো জনাব মনিরুল হকের সাথে, যিনি থ্রট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন। জানতে চাইবো তখন তার কি হয়েছিল এবং কেমন করে তিনি এই সমস্যা থেকে আরোগ্য লাভ করেছেন। আচ্ছা, তখন আপনার কি হয়েছিল, মানে আপনি কেমন করে জানতে পারলেন যে আপনি থ্রট ক্যান্সার আক্রান্ত হয়েছেন? আমি জানতে পারলাম যে আমি ওই জাল তরকারি অথবা ভাত খাইতে গলার মধ্যে আটকে যাই এবং জাল তরকারি গেলে জ্বালা যন্ত্রণা করে। তখন আমাদের স্থানীয় একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে উনি আমাকে পরীক্ষা নিরীক্ষা করার পর বললো যে তোমার এই রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, তুমি এখানে না, তুমি চিড়াং চলে যাও। তখন চিড়াং আসার পরে একজন প্রাইভেট ক্লিনিকে উপস্থিত হলাম। তখন প্রাইভেট ক্লিনিকের একজন ডাক্তার, এই আর কি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার, উনি আমাকে বললো যে তোমাকে রেডিওথেরাপি দিতে হবে এবং কেমিওথেরাপি দিতে হবে। তখন আমি ওনার কাছে 8টা কেমিওথেরাপি দিলাম। এরপর আবার 10 দিন রেডিওথেরাপি দেওয়ার পরে আমার দিন দিন অবস্থা খুবই খারাপ। তখন সোজা বাড়িতে চলে গেলাম। এমনকি বাড়ি যাওয়ার পর্যন্ত আমার এমন কোনো সম্ভব ছিল না যে আমি বাড়ি যে পৌঁছতে পারবো, হয়তো পথের মধ্যে মারা যাবে অবস্থা আমার ছিল। তখন বাড়িতে আমরা বসে একটা বোর্ড গঠন করলাম। তখন জানতে পারলাম নাকি এই ঢাকার মধ্যে এম সর্দার সাহেব একজন হোমিও ডাক্তার আছে, উনি ভালো চিকিৎসা সেবা দেয় এই ক্যান্সারের ব্যাপারে। তখন পরের দিন আর কি পরের দিন সকালে ওই ডাক্তারের সাথে দেখা করলাম ঢাকা এসে। তখন উনি বললো হ্যাঁ ইনশাল্লাহ আমি আল্লাহর রহমত যদি আপনার উপর নাজির হয় তাহলে আমি ইনশাল্লাহ চিকিৎসা সেবা দিলে আমি ভয় হয়ে যাবে। তখন ওনার চিকিৎসা সেবা নিলাম। নেওয়ার পরে ইনশাল্লাহ আমি বর্তমানে পুরোপুরি